হ্যালো ভিউয়ার্স, আপনি যদি ভাবছেন যে আপনি দুধ দিয়ে কীভাবে বশীকরণ করতে পারবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আরও আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভিউয়ার্স, দুধ দিয়ে কীভাবে বশীকরণ করতে পারবেন সে সম্পর্কে আপনি যদি জানতে চান, তাহলে এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের সাথে প্রচার করে দেবেন। তো ভিউয়ার্স, আপনাকে দুধ দিয়ে বশীকরণ করার কথা বলবো। তো ভিউয়ার্স, দুধ দিয়ে বশীকরণ করাটা কি একটি সহজ কাজ? এই বশীকরণ কার্যটা আপনি যখন করবেন তখনই আপনি ফল পাবেন, অর্থাৎ আপনি যেই মুহূর্তে এই কাজটা শুরু করবেন সেই মুহূর্তে থেকেই আপনি ফল ভোগ করতে থাকবেন। তো ভিউয়ার্স, তাই এই ভিডিওটাকে একটি লাইক দিবেন প্লিজ। তো ভিউয়ার্স, চলুন মূল বিষয়ে আলোচনা করে সব কিছু জেনে নিই আমরা। এই কিতাবে যেগুলো বশীকরণ আছে কখনো মিথ্যা হতে পারে না, আর যেগুলো বশীকরণ আমি করেছি ওই কিতাব থেকে আজ পর্যন্ত কোথাও আমি বিফল হইনি। তাই এই তদবির যে আপনি বিফল হবেন সে সম্পর্কে আপনি ভাববেন না প্লিজ। এই তদবিরটা আমি নিজেও করেছিলাম, তাই আমি ফল পেয়েছি, তাই আজকে আপনাদেরকে দিলাম। তো আপনারা অবশ্যই এই তদবিরটা দিয়ে কার্য ব্যবহার করবেন। আপনি এই কার্যটা যদি করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি কাজ করবেন, কাজটা হলো যে বেলপাতা আপনি সংগ্রহ করে নেবেন। আপনার আশেপাশে কোথাও দেখবেন যে বেলগাছ আছে, সেই গাছ থেকে আপনি বেলপাতা সংগ্রহ করে নেবেন। কিন্তু বেলপাতা কখন সংগ্রহ করবেন, কিভাবে সংগ্রহ করবেন আপনি কি জানেন? আপনি তো জানেন না, সেই সম্পর্কে আপনি জেনে নেন। তো আপনি কাজ করবেন, যে কোনো শনিবার দেখবেন, মঙ্গলবার দেখবেন, যদি শনিবার মঙ্গলবার এরকম সময়ের যে উত্তম সময় হলো, দেখবেন যে আজকে ধরেন আজকে দিন এখন আপনি ভিডিওটা দেখছেন, আরও রাত্রে অমাবস্যা অথবা রাত্রেই পূর্ণিমার চাঁদ উঠবে, তখন এই কার্যটা অবশ্যই আজকের দিনে আপনি করতে পারেন। অর্থাৎ যখন দেখবেন যে আগাম রাত্রে পূর্ণিমা আসবে বা আগাম রাত্রে অমাবস্যা হবে, তো ওই অমাবস্যার আগের দিনে আজকের এই কার্যটা আপনি করবেন, অর্থাৎ আপনি বেলপাতা সংগ্রহ করে নেবেন। তারপরে একটি কাজ করবেন, আপনি বেলপাতা ছায়ায় শুকিয়ে নেওয়ার পরে কপিলা গায়ের দুধ আপনি যেখান থেকে হোক কিনে আনবেন। আর কপিলা গায়ের দুধ যদি আপনার বাড়িতে থাকে তাহলে তো খুবই উত্তম, আর যদি না থাকে তাহলে অবশ্যই বাড়ির আশেপাশে কোথাও থেকে কিনে আনবেন অথবা বাজার থেকে কিনে আনবেন। বাজার থেকে কিনে আনলে অবশ্যই একটু খিলিমিলি হতে পারে, কারণ সেটা কপিলা গায়ের দুধ না কি আপনি তো জানেন না, সেই ব্যক্তি জানে। সেই ব্যক্তি যদি সঠিক বলে তো কাজ হবে, আর যদি সঠিক না বলে তো কাজ হবে না। তাই আপনি যদি পারেন তাহলে সন্ধান করে সেই দুধটাকে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এরপরে আপনি কি করবেন, বেলপাতাগুলো ছায় শুকিয়ে নেওয়ার পরে ওই বেলপাতাগুলো এবং কপিলা গায়ের দুধ তারপরে ওইগুলোকে একসাথে করে পিষে নেবেন। পিষে আপনি গুলি বানাবেন। এবার গুলি বানিয়ে একটি গুলির উপর আপনি যার নাম পরে ফুঁক দিবেন। অর্থাৎ আপনি বুঝতে হয়তো আপনার অসুবিধা হচ্ছে, আমি আবার রিপিট করে আপনাকে বলছি যে বেলপাতা ছায় শুকানোর পরে কপিলা গায়ের দুধে পিষে নেবেন, তারপরে গুলি বানাবেন। এবার ওই গুলির উপরে 7 বার অভিমন্ত্রিত করবেন আপনার যাকে ভালোবাসেন তার নামটা। আপনি যাকে ভালোবাসেন তার নামটা 7 বার জপ করবেন, আরও 7 বার জপ করার পরে সেই গুটির বা বড়ির মাঝে ফুঁক দিয়ে দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনি সেই বড়ি কপালে তিলক হিসাবে লাগিয়ে আপনার যাকে বশীভূত করতে চান, যাকে আপনি পেতে চান, তার কাছে গিয়ে উপস্থিত হবেন। তো ভিউয়ার্স, একটা কথা আপনাকে বলে দেই, যে সেই তিলকটা যদি সেই ব্যক্তি দেখে তো সঙ্গে সঙ্গে বশীকরণ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আপনি কোনো সন্দেহ করবেন না আজকের এই তদবির সম্পর্কে। আজকের এই তদবিরটা অনেক পুরানো একটা কিতাব থেকে দিয়েছি, তাই সর্বপ্রথম হয়তো আপনাদেরকে বলিনি যে এই কিতাবটা একটি পুরোনো কিতাব। এই কিতাবে যেগুলো বশীকরণ আছে কখনো মিথ্যা হতে পারে না, আর যেগুলো বশীকরণ আমি করেছি ওই কিতাব থেকে আজ পর্যন্ত কোথাও আমি বিফল হইনি। তাই এই তদবির যে আপনি বিফল হবেন সে সম্পর্কে আপনি ভাববেন না প্লিজ। এই তদবিরটা আমি নিজেও করেছিলাম, তাই আমি ফল পেয়েছি, তাই আজকে আপনাদেরকে দিলাম। তো আপনারা অবশ্যই এই তদবিরটা দিয়ে কার্য ব্যবহার করবেন। তো ভিউয়ার, সর্বশেষে আপনাদের সবার জন্য শুভকামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।